আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি। এই তো কোরবানির ঈদ চলে আসলো। কোরবানির ঈদ আমরা সাধারণত খিলগায়ে এসে করি আমার শ্বশুর বাড়িতে। তো এই তো চলে আসলাম আমরা খিলগায়ে, ঈদের তিন দিন আগে চলে আসি। বাচ্চারা এখানে খুব এনজয় করে এবং নিচে সারাক্ষণ গরুর সঙ্গে টাইম পাস করে। তো যাক, আলহামদুলিল্লাহ আমরা এবারও কোরবানি দিয়েছি। এই কোরবানি দিয়ে ঈদের দিনে আমরা মাংস ভাগ করে দিয়ে গুছিয়ে রেখে চলে আসি আবার আমাদের বাসায়। তো আমাদের জন্য সামান্য কিছু মাংস নিয়ে চলে আসি। এই তো চলে আসলাম। তো খিলগায়ে যা যা রান্না করেছিলাম সেটার ভিডিও আর করা হয়নি। তো আমাদের লাঞ্চ নিয়ে চলে আসলাম। আস্তে আস্তে পাঁচটা বেজে গিয়েছে। পাঁচটা বাজে, আমরা লাঞ্চ করে ডিনারের প্রিপারেশন করছি। এই তো ডিনার খাবো ভাবছি, খুব সিম্পল বিফ স্টেক। আর যেহেতু এ বাসে আমরা ঈদের দিন বিকাল হয়ে গেছে, তো কিছুই রান্না করা নেই, মিষ্টি কিছু। তো বাচ্চাদের জন্য কিছু মিষ্টি কিছু রান্না করব আর আমাদের জন্য বিফ স্টেক তৈরি করব, ঠিক করেছি। তাই এটাকে তৈরি করে নিচ্ছি। তো প্রথমে মাংসটাকে আমি একটু কেচে নিচ্ছি, তারপর এখানে আমি সয়া সস, ভিনেগার এবং গোলমরিচ গুঁড়া দিয়ে মেরিনেট করে রাখব। প্রায় দুই ঘন্টার মতো মেরিনেট করা ছিল। তো গোলমরিচ গুঁড়ো স্বাদ হোয়াইটটা দিয়েছি আমি এখানে, আর তো হোয়াইট ভিনেগার পরিমাণ মতো এবং যার যার স্বাদ অনুযায়ী। তো আমি এটাতে নর্মালি বিফ স্টেক সবাই অনেক মশলা দেয় না, তো আমি জাস্ট এই তিনটা আইটেম দিয়েই মেরিনেট করে রেখেছি। আর এখানে আমি একটু বাকলাভা বানানোর চেষ্টা করছি, যদিও কখনো বানাইনি, তো ট্রাই করছি। বাচ্চাদের এটা খুব পছন্দ, চেষ্টা করছি বানানোর। এটা আমি নিয়েছি সমুদ্রের শীত দিয়ে, যেহেতু আমি এখনও পর্যন্ত বাংলাদেশে দেখিনি যে প্যাটিসের শীতটা পাইনি কোথাও। তো প্রথমে আমি একটু অ্যালমন্ড বাদাম ছিলে গ্রাইন্ড করে নিয়েছি এবং পেস্তা বাদামটাকেও ছিলে গ্রাইন্ড করে নিয়েছি গ্রাইন্ডারে। তারপর একটু ঘি দিয়ে প্রথমে ব্রাশ করে নিয়েছি প্লেটটাকে এবং এই সমুচা শীটটাকে। তারপর আমি এর উপর বাদাম ছিটিয়ে দিব। তো এভাবে ওয়ান বাই ওয়ান লেয়ার দিয়ে আমি এটা তৈরি করেছি। মোট পাঁচটা লেয়ার দিয়েছি আমি এভাবে, একবার ঘি, তারপর অ্যালমন্ড বাদাম, তারপর আবার ঘি, এভাবে অ্যালমন্ড বাদাম, এভাবেই আমি পাঁচটা লেয়ার দিয়েছি। এতো লাস্ট লেয়ারটা আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে। তারপর আমি ব্রাশ করে দিচ্ছি ঘি আর একটু কেটে নিচ্ছি। আমি স্কোয়ার শেপ করে এটাকে কেটেছি, যার যার পছন্দ অনুযায়ী এটাকে শেপ করা যায়। তো তারপর আমি এটার উপর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম গ্রাইন্ড করে রেখেছিলাম সেটা। আর এখন আমি ওভেন বেক করব। আর এখানে আমি সিরাপটা তৈরি করে নিচ্ছি, সুগার সিরাপ। বেক করার হয়ে গেলে আমি এটার উপর সুগার সিরাপটা দিয়ে দেব। এতো মাঝখানে একটু খুলে দেখছি, যদিও এটা বাকলাবার মতো হচ্ছে না, দেখতে হচ্ছে না, তো তারপরও এটাকে দেখলাম খুব ক্রিস্পি হয়েছে, মানে হয়ে গেছে মনে হচ্ছে। তো তারপর একটু বাদাম দিয়ে দিলাম, আর একটু হালকা ঠান্ডা হওয়ার পর সুগার সিরাপটা দিয়ে দিলাম।
দিয়ে ফ্রিজে রেখে দিলাম কিছুক্ষণ। এটা দেখতে অবশ্যই বাকলাবার মতো সুন্দর হয়নি, তবে খেতে খারাপ লাগেনি। বাচ্চারাও দেখলাম মোটামুটি পছন্দ করেছে, মানে একটা কিছু হয়েছে আর কি কোনো রকম। এখন আমি তিরামিসু বানাবো, তো এর জন্য ফিলাডেলফিয়া চিজ কেক ক্রিমটা নিয়েছি এবং মেরি বিস্কিট নিয়েছি, ড্যানিশ কন্ডেন্স মিল্ক এবং ড্যানো ক্রিম, আর লাগবে কফি আর কিছু ডার্ক চকলেট নিয়েছি। আর প্রথমে আমি ফুল ক্রিম মিল্ক নিয়ে নিলাম, তারপর এতে যার যার স্বাদ অনুযায়ী কফি মিক্সড করে নিচ্ছি। আমি এখানে 3 চা চামচ নিয়েছি। এই কফিটা ভালো মতো মিক্স করার পর আমি এখানে বিস্কিটগুলো ডুবিয়ে তারপর এখানে দিব। আর এই তো ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি ফার্স্টে। প্রথমে ফিলাডেলফিয়া চিজ ক্রিমটা নিয়েছি, তারপর ড্যানো ক্রিমটা নিয়ে নিচ্ছি, আর এতে দিব কনডেন্স মিল্ক। একটু ইয়োগার্টও দেই আমি, তবে আজকে ইয়োগার্ট ছিল না, তো ইয়োগার্ট দিতে পারিনি সেজন্য, তবে ভালোই হয়েছিল সুন্দরভাবে। এটা ছাড়াও টেস্টি হয়েছিল। তো কনডেন্স মিল্ক দিয়ে সব কিছু সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নিচ্ছি, আর উপকরণগুলোকে আমি হ্যান্ড বিটারের সাহায্যে ভালো মতো বিট করে নিলাম। তো এই তো আমার সব উপকরণ রেডি, এখন আমি সেট করে নেব। তো প্রথমে আমি ক্রিমটা দিয়ে নিচ্ছি সার্ভিং ডিশে। ক্রিমটাকে ভালো মতো দেওয়ার পর আমি বিস্কিটগুলো যে কফিতে ডিপ করে করে এখানে দিয়ে দিচ্ছি। এভাবে আমি বিস্কিট দেওয়া হয়ে গেলে আবার ক্রিম দিচ্ছি। এভাবে আমি একটা লেয়ার ক্রিম, তারপর বিস্কিট, তারপর আবার ক্রিম, তারপর আবার বিস্কিট দিয়েছি। এভাবে আমি 3টা লেয়ার দিয়েছি, তারপর লাস্ট লেয়ারটা ক্রিম দিয়ে দিচ্ছি, আর এর উপর আমি ডার্ক চকলেটটা গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এখন আমি বিফ স্টেক করব, এর জন্য আমি এর সাথে আরও কিছু উপকরণ অ্যাড করছি, চিলি ফ্লেক্স, লাল মরিচ গুঁড়ো এবং পেপরিকা পাউডার আর অরিগানো। আর এতে দিয়ে দিচ্ছি মেইন যে উপকরণ, সেটা হলো রোজমেরি। তো রোজমেরি, ড্রাই রোজমেরিটা খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে আমি এর সাথে আমি কিছু অলিভ অয়েলও দিচ্ছি, তো প্রায় 1 টেবিল চামচের মতো অলিভ অয়েল দিয়েছি। অলিভ অয়েল দিয়ে আবার ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। এই তো ঠিক ডিনারে আগ মুহূর্তে আমরা এটাকে ভেজে নিচ্ছি। খুব অল্প টাইমে বিফ স্টেক হয়ে যায় এবং এটা অবশ্যই গরম গরম খেতে হয়, তা না হলে হার্ড হয়ে যায় আর খাওয়া যায় না পরে। তো সেই জন্য ঠিক খাওয়ার আগ মুহূর্তে আমি ভেজে নিচ্ছি। আর এটা অনেকেই 3 মিনিট দুই পাশে, এক পাশে 3 মিনিট, 3 মিনিট 6 মিনিটে ভাজে। তো আমি এটাকে 5 মিনিটস করে 10 মিনিটস ভেজেছি, আর এর উপরে আমি একটু বাটার এবং একটু চিলি ফ্লেক্স এবং চিলি পাউডার দিয়ে একটা উপকরণ বানিয়েছি, যেটা আমি জাস্ট উপরে দিয়ে দিব। এতে করে আমার মনে হচ্ছে যে স্টিকটা একটু সফট থাকবে, সেই জন্য দিয়েছি। আর এক পাশে 5 মিনিটস, অন্য পাশে 5 মিনিটস রেখে আমি স্টিকটা তৈরি করেছি। আমার ওয়েল ডান পছন্দ,
তাই আমি চেষ্টা করেছি ওয়েল ডান করেই স্টেকটা তৈরি করার। তো এই তো আমি চিলি মিক্স বাটারটা দিয়ে দিচ্ছি, এখন জাস্ট উঠানোর আগ মুহূর্তে এটা আমি দিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল আমার বিফ স্টেক। আর বাচ্চারা যেহেতু বিফ খাবে না, ওদের জন্য সুশি সামুরাই থেকে সুশি নিয়ে আসলাম। আর এই তো বিফ স্টেকটা ওয়েল ডান হয়েছে, এবং আমারটা যেহেতু খুব বেশি ওয়েল ডান হয়েছে তো পিঙ্কিশ ভাবটা নাই। আর এই তো সুইট ডিশগুলো, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।